চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈষম্যহীন শৃঙ্খলা সমৃদ্ধ আনোয়ারা গড়ার লক্ষ্যে ছাত্র সমাজের প্রত্যাশা শীর্ষক উন্মুক্ত আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর বিকেল 3টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আব্দুল জলিল স্মৃতি মিলনায়তনে আনোয়ারা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক জুবাইরুল আলম মানিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আনোয়ারার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুপারিশ ছিল চাকরির নিয়মে আনোয়ারা শিল্প প্রতিষ্ঠানগুলোতে, সেগুলো বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। নাম্বার কিশোর গ্যাং জোয়া আনোয়ারা সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে হবে, সাথে যথাযথ চিকিৎসা সেবা প্রদানের জন্য যথাযথ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সরকারি সকল প্রতিষ্ঠানে হেলথ ডেস্ক বসাতে হবে। 13 নম্বর, আনোয়ারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি দুর্নীতি